হ্যালো ভিউস, আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে ফুল দেখবেন। আজকে আপনাদের মাঝে বটি দেওয়ার ফুল ঠ্যাং বানানো দেখাবো। কিভাবে মেশিনের দ্বারায় ফুল কাঁচা ঠ্যাংগুলো বাস এবং কি পাতাগুলো কিভাবে তৈরি করা হয় এগুলা সম্পূর্ণ সংক্ষেপে দেখাবো। ফুল দেখার যদি আগ্রহ থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখুন। আমি এই ভিডিওটার ইমপ্রেস পাইয়েই আমি আবারও নতুন করে পুরা সম্পূর্ণ ভিডিওটা দিব, কিভাবে আপনারা মেশিনের দ্বারা ফুল সেটিং পাও গিলে বানাইতে পারবেন বটির। আমাদের কাছে এই মেশিনগুলো পাওয়া যায়। আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমরা এই পাওগুলা কাঁচা কিভাবে ঠ্যাংগুলা বানাচ্ছি। দেখুন এগুলা কাঁচা স্কোয়ার বার, এগুলো দেখুন এই যে ব্যান্ড দিছি মেশিনে, মেশিনে ব্যান্ড দিয়ে দেখুন এই যে এগুলো পুরা দিছি, তারপরে এই যে ছেদাগুলো করছি এগুলো সব মেশিনে। এই দেখুন এটা হলো এক জোড়া ঠ্যাং। এটার এই মাথার এই মাথা হালকা করে পুরা দিয়ে মেশিনে যাতা দিলে পাতা হয়ে যাবে, ওই দুনো সাইডে চাপটা হয়ে যাবে, সব মেশিনের দ্বারাই হবে। এটা কাঁচা ব্যান্ড দেওয়া হয়েছে, এই দেখুন এটা মেশিনে দিয়া এটা চাপটা করা হয়েছে। এখানে কোনো কামারের কোনো কাজ লাগে নাই, এটা সব বন্য মেশিনে। এই ছাদাগুলো মেশিনে করা হয়েছে, দেখুন এই যে দেখুন ছাদা, দেখুন ছাদা দেখলে বুঝতে পারবেন যে এটা মেশিনের একটি ছাদা। ওই যে দেখুন মেশিনের ছাদা, এই চাপটাটাও মেশিনের, এটা দেখলেই বুঝতে পারতেছেন। আপনারা ডেলি চারশো থেকে 500 কেজি ঠ্যাং বানাইতে পারবেন মেশিনের দ্বারাই। দেখুন যত মোটা হোক আমাদের এই মেশিনে হয়ে যাবে। এটা হলো এই যে আপনাদের হামারিং মেশিন। আমরা হামারিং মেশিন, আমাদের কারখানায় হামারিং মেশিন আছে, আবার আমরাই তৈরি করতেছি হামারিং মেশিন। আপনাদের যদি কেউ লাগে এই হামারিং মেশিন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ করার ঠিকানা, আমাদের যোগাযোগ করার আমার স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব, আপনারা যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো আছে, আপনারা ইমোতে নক করতে পারেন বা সরাসরি ফোন দিতে পারেন আমাকে। দেখুন এই যে পাওগুলো এখন বানানো হয়েছে কাঁচা, এগুলো কাঁচা, এগুলো কোনো পোড়া দিতে হবে না আপনাদের। খালি এই যে মাথাটা চ্যাপটা করার জন্য, দুই মাথা চ্যাপটা করার জন্য আপনারা খালি হালকা একটু পোড়া দিয়ে মেশিনে ধরবেন, চ্যাপটা হয়ে যাবে। চ্যাপটা করার পরে আপনারা একটা করে ছেদা করবেন মেশিনে, মেশিনের দ্বারাই ছেদা করতে পারবেন, সমস্যা নাই। আপনার ছেদাটাও মেশিনেই করে নিবেন। ডেলি চোখ বুঁদে 400 থেকে 500 কেজি ঠ্যাং বানাইতে পারবেন এই মেশিন। হ্যালো ভিউয়ার্স, যদি আপনারা এরকম ধরনের ঠ্যাংগুলো সম্পূর্ণ মেশিনের দ্বারাই বানাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, ভিডিওটা এখন এইভাবে শেষ দিচ্ছি। আর যদি এইগুলো সম্পূর্ণ মেশিনে বানানো দেখতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এটাই হলো এই পাওয়ার ফেস মেশিন, ভালো থাকবেন। ভিডিওটা শেষ করলাম।